এই মহান সংসদের মাননীয় সদস্যবৃন্দের কাছে তা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রস্তাব সংসদের অভিমত এই যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনার ঘোষণার মধ্য দিয়ে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে ঘোষণার যে প্রত্যাশা দীর্ঘদিনে জাতির ছিল তা পূরণ হওয়ায় বাঙালি জাতির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদকে এই বলিষ্ঠ ভূমিকার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা দেওয়ায় তাকে ও তার মন্ত্রিপরিষদকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে কার্যপ্রণালী বিধির 147 ধারায় একটি প্রস্তাব নোটিশ আমি দিয়েছিলাম, আপনি তা আলোচনার জন্য গ্রহণ করায় আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রস্তাবটি উত্থাপন করব প্রথম, পরবর্তীতে আমার বক্তব্য দেব মাননীয় স্পিকার। প্রস্তাব সংসদের অভিমত এই যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ঘোষণার মধ্য দিয়ে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে ঘোষণার যে প্রত্যাশা দীর্ঘদিন এ জাতির ছিল তা পূরণ হওয়ায় বাঙালি জাতির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদকে এই বলিষ্ঠ ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করা হোক। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতে মহাকালের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, মহান জাতির মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার প্রিয় সহধর্মিণী শেখ ফজিলতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15 আগস্টের কাল রাতে তাদের পরিবারবর্গ এবং অন্যান্য যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, বাংলার কুলাঙ্গার সন্তানরা এই হত্যাকাণ্ডে করেছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আমি গভীর শ্রদ্ধা জানাই 1975 সালের 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ মনসুর আলী এবং একে কামরুজ্জামান সহ যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাই। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমান সহ যে 24 জন নেতা কর্মীকে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা করে হত্যা করা হয়েছিল, তাদের সহ মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, জয় বাংলা এমন একটি স্লোগান যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জনগণকে প্রবলভাবে প্রেরণা যুগিয়েছিল। এই স্লোগানের মধ্যে জড়িত ছিল আমাদের জাতীয় আবেগ, বাঙালি জাতীয়তাবাদের মূল মন্ত্র। জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযুদ্ধকালে প্রতিটি বাঙালির প্রেরণার উৎস। বীর মুক্তিযোদ্ধারা ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণের সময় এবং সকল অপারেশন শেষে ও যুদ্ধ জয়ে আমরা কণ্ঠের সবটুকু শক্তি দিয়ে আমরা জয় বাংলা স্লোগান মাধ্যমে উল্লাস করেছি, বিজয় উল্লাস করেছি। মাননীয় স্পিকার, পরস্পরের সাথে সাক্ষাতেও আমরা জয় বাংলা বলে কুশল বিনিময় করেছি। বাঙালি জাতির কাছে জয় বাংলা তাদের প্রাণের স্লোগান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাঙার গান কাব্যের পূর্ণ অভিনন্দন কবিতা থেকে জয় বাংলা স্লোগানটি সংগ্রহ করেছিলেন। ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন বিপ্লবী অকুতোভয় সৈনিক, মাদারীপুর জেলার রাজৌর উপজেলা নিবাসী পূর্ণচন্দ্র দাস বিদ্রোহী কাজী কবি নজরুল ইসলামের সাথে দীর্ঘদিন কারাবরণ করেছিলেন। কারামুক্তির পর পূর্ণচন্দ্র দাসকে মাদারীপুরবাসী সম্বর্ধনা জ্ঞাপন করে। ওই অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম বহরমপুর জেল থেকে এই কবিতাটি লিখে পাঠান। কবিতার এক অংশে বলা হয়েছে, জয় বাংলার পূর্ণচন্দ্র, জয় জয় আদি অন্তরীণ, জয় যুগে যুগে আসা সেনাপতি, জয় প্রাণ আদি অন্তহীন, স্বাগত ফরিদপুরের ফরিদ,
মাদারীপুরের মর্দবীর বাংলা মায়ের বুকের মানিক মিলন পদ্মা ভাগীরথী কাজী নজরুল ইসলামের বাঙালির বাংলা প্রবন্ধে লিখেছেন বাংলা বাঙালির হোক বাংলার জয় হোক জয় বাংলা কাজী নজরুল ইসলাম একজন নিখাত বাঙালি ছিলেন তিনি বাংলা ও বাঙালিকে ভালোবাসতেন বঙ্গবন্ধু নিজেও বাংলা ও বাঙালিকে ভালোবাসতেন বাংলার দুই শ্রেষ্ঠ সন্তান বাঙালির চিন্তার মিলন ঘটেছে জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি কাজী নজরুল ইসলামকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসেন এবং জাতীয় কবির মর্যাদা দেন পাকিস্তান সৃষ্টির পর থেকে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছেন তার দৃষ্টান্ত হল 1965 সালের 5 ডিসেম্বর তারিখে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন আজ থেকে পুরো বাংলা বাংলাদেশ হিসাবে আখ্যায়িত হবে তার এই ভাষণটি নিঃসন্দেহে বাংলাদেশের স্বাধীনতার ইঙ্গিত বহন করে 1970 সালের 10 জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে আওয়ামী লীগের এক জনসভায় মঞ্চের সম্মুখের উপরিভাগে জয় বাংলা স্লোগান সমৃত একটি ব্যানার টানানো হয়েছিল কেউ একজন ব্যানারটি নামিয়ে ফেলেছিল পুনরায় ব্যানারটি টানানো হয় ইতিমধ্যে বঙ্গবন্ধু মঞ্চে এসে উপস্থিত হন ব্যানার টানানোর বিষয়টি নিয়ে একজন তাকে অভিযোগ করলে বঙ্গবন্ধু বলেছিলেন জয় বাংলা লিখবে না তো খয়ের বাংলা লিখবে 1970 সালে ওই জনসভায় বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে জয় বাংলা স্লোগানকে বাঙালি জাতির অপরিহার্য স্লোগান হিসাবে ঘোষণা করেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে একথাই প্রমাণিত হয় বঙ্গবন্ধু জয় বাংলা স্লোগান ছাত্রলীগ নেতাদের উৎসাহিত করেছিল ছাত্রলীগ ছিল বঙ্গবন্ধু আওয়ামী লীগের ভ্যানগার্ড বঙ্গবন্ধু অনেক সময় ছাত্রলীগের মাধ্যমে তার চিন্তা ও চেতনা বঙ্গ জনগণের সামনে তুলে ধরেছেন যারা বলেন বঙ্গবন্ধু নয় ছাত্রলীগের জয় বাংলার স্লোগানের উত্থাপক তাদের উদ্দেশ্য শুধু বলবো বঙ্গবন্ধুর সম্মতি ব্যতীত আওয়ামী লীগ ছাত্রলীগ বা কোনো সহযোগী সংগঠন পরিচালিত হতো না তাই আমার সুস্পষ্ট মতামত হলো বঙ্গবন্ধুই জয় বাংলা স্লোগানটি প্রথম ছাত্রলীগের মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছিল 1970 সালের 18 জানুয়ারি পল্টন ময়দানে জনসভায় তাজউদ্দিন আহমেদের বক্তৃতার পর বঙ্গবন্ধু বললেন সিরাজুল আলমকে বললেন সিরাজ স্লোগান দে সিরাজুল আলম খান মাইক নিয়ে বললেন আসুন যার কণ্ঠে যত জোর আছে আমরা একই সঙ্গে বলে উঠি জয় বাংলা সেদিন পল্টনের জনসমুদ্র আকাশ বাতাস প্রকম্পিত করে গগনবিদারী স্লোগান তুলেছিল জয় বাংলা 1970 সালের 7 জুন তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় জয় বাংলা স্লোগানটি উচ্চারণ করেন 1970 সালের ডিসেম্বরে পাকিস্তান পার্লামেন্ট নির্বাচনে বঙ্গবন্ধু দেশব্যাপী সফর করেন জনসভা করেন তার প্রতিটি ভাষণে তিনি জয় বাংলা স্লোগান উচ্চারণ করেছেন 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু সোহরাওয়ার্দী উদ্যানে তার ঐতিহাসিক ভাষণের শেষে জয় বাংলা স্লোগান উচ্চারণ করেন ফলে জয় বাংলা স্লোগান বাঙালির হৃদয়ে সবচেয়ে জনপ্রিয় স্লোগান হিসেবে প্রতিষ্ঠিত হয় জয় বাংলা স্লোগানের পাশাপাশি তখন বর্ষীয়ান জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1971-এর শুরু থেকে স্বাধীন বাংলা জিন্দাবাদ আজাদ বাংলা জিন্দাবাদ প্রভৃতি স্লোগান ব্যবহার করেছেন কিন্তু তার এই স্লোগান বাঙালি জাতি গ্রহণ করে নাই তারা বঙ্গবন্ধুর দেওয়া জয় বাংলা স্লোগান মনে প্রাণে গ্রহণ করে হৃদয়ে ধারণ করেছেন 1971-এর 27 মার্চ জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন এবং শেষে তিনি জয় বাংলা স্লোগান উচ্চারণ করেছিলেন মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেও জয় বাংলা ব্যবহার করা হতো এই বেতার কেন্দ্রের স্বাক্ষর সঙ্গীত ছিল জয় বাংলা বাংলার জয় 1971 সালের 17 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ প্রথম ভাষণ শেষ করেছিলেন জয় বাংলা জয় স্বাধীন বাংলাদেশ স্লোগান দিয়ে মাননীয় স্পিকার 1975 সালের 15 আগস্ট কাল রাতে সুবে সাদেকের সময় বিশ্ববিখ্যাত ঘাতক বিশ্বাসঘাতক খন্দকার মোস্তাক অপর বিশ্বাসঘাতক বাংলার কুলাঙ্গার সন্তান জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর অবশেষে ক্ষমতা দখল করে তারা বাঙালি জাতির অনধ্বনি ও জাতীয় স্লোগান জয় বাংলাকে বিসর্জন দিয়ে পাকিস্তানি ভাবধারায় পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদের মতো বাংলাদেশ জিন্দাবাদ
জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে এবং বাংলাদেশ বেতারের নাম পরিবর্তন করে পাকিস্তানি ভাবধারায় রেডিও পাকিস্তানের মতো রেডিও বাংলাদেশ নামকরণ করা হয়। এর মধ্য দিয়ে বাঙালি জাতির শিল্প সংস্কৃতি ও বঙ্গবন্ধু মতাদর্শকে বিসর্জন দেওয়া হয়। জিয়া মোস্তাকের ষড়যন্ত্রের ফলে বাঙালি জাতিকে জয় বাংলা স্লোগান প্রায় ভুলিয়ে দিয়েছিল। একমাত্র আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান কণ্ঠে ধারণ করে জাতির সামনে সর্বদা তুলে ধরেছে। তখন প্রচার চালানো হয়েছিল জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান, হিন্দুর স্লোগান। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জয় বাংলা বাঙালি জাতির স্লোগান। মুক্তিযুদ্ধকালে জয় বাংলা স্লোগান কণ্ঠে ধারণ করে বীর মুক্তিযোদ্ধারা জীবনদানে কুণ্ঠাবোধ করেনি। যারা বলেন জয় বাংলা হিন্দুর স্লোগান, তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়কালে ফাতুন মক্কা বলে বিজয় ধ্বনি দিয়েছিলেন। সাথে সাথে তার সঙ্গে লক্ষাধিক সাহাবা সাহাবি যারা জয় বাংলা আর যারা ফাতুন মক্কা বলে বিজয় ধ্বনি করেছিলেন। ফাতুন শব্দের অর্থ হলো জয়। নবীজির ভাষা ছিলেন আরবি, তাই তিনি তার ভাষায় ফাতুন মক্কা বলে মক্কা বিজয় ঘোষণা করেছিলেন। আমি বাঙালি, বাংলা আমার ভাষা, আমি বাংলা ভাষায় জয় বাংলা বলে আমার বিজয় ঘোষণা করলে আমি হিন্দু হব কেন? মাননীয় স্পিকার, বাংলা শুধু হিন্দু নয়, শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের বাংলা। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই বাংলাকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে বাংলার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, তাদের রক্ত ঝরে পড়েছে বাংলার মাটিতে। আমরা কেউ বিভাজন করতে পারিনি কোন রক্ত হিন্দু, কোন রক্ত মুসলমান, কোন রক্ত বৌদ্ধ বা খ্রিস্টানের। বাঙালি জাতির রক্ত ঝরেছে বাংলার এই মাটিতে, সিক্ত হয়েছে বাংলার এই মাটি। আমি এখানে কবি নজরুল ইসলামের কান্ডারি কবিতার কয়েকটি পংক্তি উল্লেখ করতে চাই। কবি লিখেছেন, কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যথা ক্লাইবের খঞ্জর, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশের রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। বঙ্গবন্ধু তার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতির 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। কারো বাঁশির হুইচারে বাংলাদেশ স্বাধীন হয়নি। জিয়াউর রহমানের অবৈধ ক্ষমতা এসে শুধু বাংলা জয় বাংলা বা বাংলাদেশ বেতারের নামই পরিবর্তন করেনি, তিনি জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের নামও পরিবর্তন করার ষড়যন্ত্র করেছিলেন। জয় বাংলাকে জাতীয় স্লোগানের দাবি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধের পক্ষে সকল সংগঠন, বিভিন্ন শ্রমজীবী পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে এবং বহুবার এই সংসদে এবং সংসদের বাইরে আমরা উত্থাপন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি এবং আমি নিজেও জয় বাংলাকে জাতীয় স্লোগান করার কয়েকবার দাবি তুলেছি এই মহান সংসদে। তাছাড়া আমরা বীর মুক্তিযোদ্ধারা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংগঠন সংসদ গঠন করে জয় বাংলাকে জাতীয় স্লোগান করার দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপিও দিয়েছি। মহামান্য রাষ্ট্রপতি সংসদে এই প্রতিবার তার ভাষণ শেষে জয় বাংলা উচ্চারণ করেছেন। মাননীয় স্পিকার, 2017 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ উক্ত রিট আবেদনের প্রেক্ষিতে 2020 সালের 10 মার্চ তারিখে এক আদেশে জয় বাংলা এখন থেকে বাংলাদেশের জাতীয় স্লোগান হবে মর্মে ঘোষণা করেছিলেন। রায় আরও অনেক নির্দেশনা দেওয়া হয়। হাইকোর্টের রায়টি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক দলিল, একটি ঐতিহাসিক দিক নির্দেশনা। মাননীয় স্পিকার, অবশেষে গত 20 ফেব্রুয়ারি 2022 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়। ক, জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হইবে। হ, সাংবিধানিক পদাধিকারীগণ দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকল জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান উচ্চারণ করবেন। সকল গ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশের সমাপ্তির পর এবং সভা সমাবেশের বক্তব্যের শেষে শিক্ষকগণ ও ছাত্রছাত্রীবৃন্দ জয় বাংলা স্লোগান উচ্চারণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর
ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার একটি স্তম্ভ পুনরায় সুপ্রতিষ্ঠিত হলো। মাননীয় স্পিকার, ইতিহাসের সত্যকে মুছে ফেলতে পারে না, সত্য উদ্ভাসিত হয় সূর্যের আলোর মতো। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। তাই আসুন আমরা ইতিহাসের চির সত্যকে ঊর্ধ্বে তুলে ধরি, সত্যকে স্বীকার করি। যারা জয় বাংলা স্লোগান দেয় না, বিশ্বাস করে না, বঙ্গবন্ধুকে জাতির পিতা বলে স্বীকার করে না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জনতির দেশরত্ন শেখ হাসিনার এই ঘোষণা বাঙালি জাতিকে উল্লসিত করেছে, নতুন করে বাঙালির হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা সুপ্রতিষ্ঠিত করেছে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে স্লোগানটি প্রায় নিষিদ্ধ করা হয়েছিল, তা জাতীয় স্লোগান হিসাবে প্রতিষ্ঠিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জনতির শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাই আমি কার্যপ্রণালী বিধির 147 অনুসারে নিম্নোক্ত প্রস্তাবটি উত্থাপন করছি এই মহান সংসদের মাননীয় সদস্যবৃন্দের কাছে, তা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রস্তাব: সংসদের অভিমত এই যে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ঘোষণার মধ্য দিয়ে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে ঘোষণার যে প্রত্যাশা দীর্ঘদিনে জাতির ছিল, তা পূরণ হওয়ায় বাঙালি জাতির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদকে এই বলিষ্ঠ ভূমিকার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।